নির্বাচনোত্তর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি আক্রমণকারীদের কড়া হুঁশিয়ারি বিধায়কের। উল্লেখ্য, রাজ্য বিধানসভা ভোটের ফল প্রকাশের রাতে ফটিকরায় বিধানসভার পেঁচার ডহরে ঘটে ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস। ফটিকরায় বিধানসভার দ্বিতীয়বারের বিধায়ক সুধাংশু দাসের ভাই সহ তার সতীর্থদের ওপর আক্রমণ এবং গাড়ি বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির তরফে অভিযোগের আঙুল তোলা হয় সিপিআইএম আশ্রিত দুর্বৃত্তদের দিকে। হামলার ঘটনায় দুষ্কৃতদের ধারালো অস্ত্রের ঘায়ে হাত কেটে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী নীলিমেশ দে। শনিবার সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে যান বিধায়ক সুধাংশু দাস। দলীয় কর্মীদের সাথে নিয়ে ঘুরে দেখেন এলাকার পরিস্থিতি। আক্রান্ত পরিবারের লোকেদের সঙ্গে অভয় দিয়ে কথা বলে দিলেন পাশে থাকার বার্তা। যদিও ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন বিধায়ক। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক এই ঘটনার নিন্দা জানিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন বিরোধী জোটকে। তিনি অভিযোগ করেন, পরাজয়ে গ্লানিতে হিংসার পথে হাঁটছে বিরোধীরা, এখন থেকে এ ধরনের ঘটনা থেকে বিরত হবার বার্তা বিধায়কের। এলাকায় আগামীতে শান্তির পরিবেশ বজায় থাকবে বলে এদিন নিজেই দায়িত্ব নিয়ে এলাকার মানুষকে আশ্বস্ত করলেন বিধায়ক। গত 2 তারিখ রেজাল্ট আউটের পর সন্ধ্যার সময় আমাদের কার্যকর্তারা যখন সব কিছু সেরে বাড়িতে এসেছিল মানে আনন্দ ফুর্তি করে, তার কিছুক্ষণ পর ওইদিকে মানে সম্ভবত 2-1 জন যুবকরা মিলে রাস্তায় রাস্তায় বম তারা ফুটিয়ে আনন্দ করছিল। এই সময় নাকি খবর পেলাম যে সিপিএমের যারা মাফিয়ারা একসময় দুষ্কৃতিকারী যারা এই গ্রামে একসময় সন্ত্রাস করেছিল, যারা নির্বাচন আগেও আমাদের কার্যকর্তাদের হুমকি দিয়েছিল প্রাণে মারা, তাদের মধ্যে কয়েকজন নাকি যে কী কারণে বাজি ফুটাচ্ছে এই অভিযোগ তুলে মানে লম্বা লম্বা দা নিয়ে প্রায় 10-15 জন দুষ্কৃতীরা তারা বিজেপির কার্যকর্তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে, এবং সেখানে আমাদের বিজেপির ফটিকরা মণ্ডল ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক নীলিমেশ দে, যিনি এই গ্রামেরই বাসিন্দা, সেও মানে খবর পেয়ে চিৎকার চেঁচামেচি শুনে ওই দিকে যখন যায়, যাওয়ার পর তাকে এলোপাতাড়ি তাকে মারে, দা দিয়ে তার উপর প্রাণে মারার চেষ্টা করে, এবং পরবর্তী সময় সে যখন মানে তার গলায় যখন ছেদ পড়ছিল হাত তুলতে গিয়ে সমস্ত হাত কেটে ফেলে তাকে ধরে তুলে নিয়ে রাস্তার সাইডে নিয়ে যতটুকু আমি খবর পেয়েছি ওনার সাথে কথা বলে ওকে মানে দা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে ছেদ দিতে থাকে এবং 2টা হাতই তার শেষ হয়ে গেছে। ইতিমধ্যে বর্তমানে সে জিবি হাসপাতালে অ্যাডমিট আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে এসেছি, তার বাড়ির পরিবারের সাথে দেখা করেছি এবং আমরা রীতিমতো ওনার সাথে যোগাযোগ রাখছি। পাশাপাশি এই বিষয়কে কেন্দ্র করে বিলাসপুর গ্রামের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে, তো সেগুলিকে যেন ভয়ের বাতাবরণ থেকে দূর করা যায় তার জন্য বিলাসপুরে আমি এসেছি, সবার সাথে কথা বলেছি, উভয় পক্ষের লোকদের নিয়ে মিটিং করেছি। মিটিং করে বলেছি কোনোভাবেই যেন আমরা শান্তি নষ্ট না করি, এখানে যেন শান্তি বজায় রাখে। যা ঘটনা হয়েছে সেটা আইনের কাছে আমরা তুলে ধরেছি, কেস হয়েছে, আইনিগতভাবে আমরা লড়াই করব। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে উর্দিধারীদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।